ইসরায়েলের সঙ্গে লেবাননের সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়া সময়ের ব্যাপার ছিল মাত্র। অথচ তার আগেই লেবাননের প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে ইসরায়েল। ভয়াবহ এক সাইবার হামলায় টালমাটাল লেবানন। যোগাযোগের জন্য ব্যবহার করা পেজারে চালানো মঙ্গলবারের ওই হামলায় এখন পর্যন্ত 9 জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। অভাবনীয় এই হামলা কিভাবে চালানো হয়েছে তা নিয়ে এখনও খুঁটিনাটি বিশ্লেষণ চলছে। তবে পুরো চিত্র পেতে আরও কিছুদিন সময় লেগে যেতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর নাগাদ লেবানন জুড়ে একের পর এক পেজার বিস্ফোরিত হতে থাকে। দেশটির প্রতিরোধ যোদ্ধারা বুঝেই উঠতে পারেননি ঠিক কি হয়েছে। হামলার পরপরই আরবি ভাষার কিছু সংবাদ মাধ্যম এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে খবর প্রকাশ করে। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। ইসরায়েল দায় স্বীকার না করলেও দেশটির সংবাদ মাধ্যম পেজার বিস্ফোরণ নিয়ে একের পর এক আপডেট দিয়ে যাচ্ছে। বলা হচ্ছে কয়েক মাস বা বছর ধরে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। প্রতিবেশী দেশে এমন হামলার পর ইসরায়েলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জরুরি বৈঠক করেছেন। ইসরায়েলি সেনা কর্মকর্তারা সম্ভাব্য পাল্টা হামলার সংখ্যায় অফেন্স ও ডিফেন্স পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এমন হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। ওই হামলায় লেবাননে ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমিনিও আহত হয়েছেন। পুরো বিষয়টি নিয়ে ইরান যেন ঘোলা পানিতে মাছ স্বীকার না করে সেই আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কারা এবং কিভাবে এই হামলা চালানো হয়েছে তা এখনও রহস্যাবৃতই রয়েছে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়ার যুগে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এখনও পেজার ব্যবহার করেন। এই ছোট ডিভাইসের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকেও যোগাযোগ রক্ষা করা যায়। পেজার বিস্ফোরণের পর বিভিন্ন গণমাধ্যম জানায় এগুলো তাইওয়ান উৎপাদন করেছে। সূত্রের বরাতে রয়টার্স জানায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা তাইওয়ান ভিত্তিক গোল্ড অ্যাপোলোর কাছে 5,000 পেজার অর্ডার করেছিল। তবে কোম্পানিটি এমন দাবি নাকচ করে দিয়েছে। একযোগে চালানো এই হামলার পর মধ্যপ্রাচ্যের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হ্যান্ডেলগুলো এ সংক্রান্ত ছবি ও ভিডিওতে ভরে যায়। অভিনব কায়দায় এমন হামলার পর বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গ্রুপের পাশাপাশি আন্তর্জাতিক কমিউনিটিকেও বার্তা দেওয়া হয়েছে। কয়েক মাস আগেই গ্যালান্ট বলেছিলেন তার দেশের নতুন সক্ষমতা রয়েছে যা লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং ইসরায়েলের শত্রুদের অবাক করে দেবে। এখন যেন সেই কথারই বাস্তবায়ন দেখা গেল। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।